Yok den. রাজ্যে বামপন সরকারের সময়ে বিদ্যুৎ উৎপুষ্ট ছিল, এখন প্রতিদিন ঘন ঘন হচ্ছে, কেন দপ্তর জবাব চাই, জবাব দাও। প্রতিনিয়ত দিনের পর দিন বিদ্যুতের দাম বৃদ্ধি করা আমরা মানছি না, মানব না। প্রতিনিয়ত দিনের পর দিন বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা চলছে না, চলবে না। গরিব মানুষের উপর দপ্তরের ব্যর্থতার দায় চাপানো আমরা মানছি না, মানব না। এনকালাউজ না পদ। রাজ্যে বামফ্রন্ট সরকারের সময়ে বিদ্যুৎ উৎপত্তি ছিল, এখন ঘন ঘন অনুশীলন কেন বিদ্যুৎ দপ্তর জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে, এই জবাব তোমায় দিতেই হবে। লই লই সংগ্রাম, লই লই প্রতিবাদ, লই লই বিক্ষোভ, লই লই ধর্ণা, লড়াই চাই। রাজ্যে বামফ্রন্ট সরকারের সময়ে বিদ্যুৎ উৎপত্তি ছিল, এখন ঘন ঘন অনুশীলন কেন জবাব চাই, জবাব দাও। প্রতিনিয়ত বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে, কেন জবাব চাই, জবাব দাও। প্রতিনিয়ত বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে, কেন জবাব চাই, জবাব দাও। দাবি নিয়ে লালঝান্ডার ডাকে আজকের এই ধর্ণা চলছে, চলবে। বিদ্যুৎ দপ্তরে ধর্ণা চলছে, চলবে। বিদ্যুৎ পরিষেবা নিয়ে দপ্তরের তাল ভাঙা আমরা মানছি না, মানব না। দপ্তরের ব্যর্থতা তাই জনগণের উপর চাপানো আমরা মানছি না, মানব না। অবিলম্বে তাল বহনা বন্ধ করতে হবে, লড়াই চাই। প্রতিদিন প্রতিনিয়ত বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে, কেন দপ্তর জবাব চাই, জবাব দাও। দপ্তরের ব্যর্থতার দায় গরিব মানুষের উপর চাপানো আমরা মানছি না, মানব না। গ্রাহকদের ভুয়া বিল দেওয়া বন্ধ করতে হবে, নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে হবে। রাজ্যের লোডশেডিং বন্ধে বিদ্যুৎ দপ্তরকে ভূমিকা নিতে হবে। এই দাবিতে সিপিআইএম এর ধর্ণা চলছে, চলবে। এই দাবিতে লাল ঝান্ডা লড়াই চলছে, চলবে। অবিলম্বে বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার করতে হবে, গ্রাহকদের ভুয়া বিল দেওয়া বন্ধ করতে হবে। মাসিক ফিক্স চার্জ বৃদ্ধি করা চলছে না, চলবে না। গ্রাহকদের পরিষেবার জন্য দেওয়া কল সেন্টার গুলো সক্রিয় রাখতে হবে। দপ্তরের ব্যর্থতার দায় দপ্তরকে নিতে হবে। ইনকালাউজ দিনা পদ। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ হাই, বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ হাই। মন্ত্রীর ব্যর্থতার দায় মন্ত্রীকে নিতে হবে। জনগণের উপরে ব্যর্থতার দায় চাপানো লাল ঝান্ডা মানছে না, মানবে না। জনগণের স্বার্থে সিপিআইএম লড়ছেই, লড়বে। বিদ্যুৎ সমস্যা নিয়ে সিপিআইএম লড়ছেই, লড়বে। এই দাবি মানতে হবে। এই দাবিতে লাল ঝান্ডা লড়ছেই, লড়বে। বিদ্যুৎ মা
আসন প্রত্যাহারের দাবিতে লাল ঝান্ডা লড়ছে লড়বেন, নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানের দাবিতে লাল ঝান্ডা লড়ছে লড়বেন, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, ইনকিলাব জিন্দা ফল, ইনকিলাব জিন্দা ফল, বিদ্যুৎ মাশুল অবিলম্বে প্রত্যাহার করতে হবে, বর্ধিত বিদ্যুৎ মাশুল অবিলম্বে প্রত্যাহার করতে হবে, গ্রাহকদের মাসিক ফিক্সচার্জ বৃদ্ধি করা চলছে না চলবে না, লোডশেডিং বন্ধে বিদ্যুৎ দপ্তরকে ভূমিকা নিতে হবে, গ্রাহক পরিষেবার জন্য দেওয়া কল সেন্টার গুলি সক্রিয় করতে হবে। রাজ্যে বামফ্রন্ট সরকারের সময়ে বিদ্যুৎ উৎপৃত ছিল, আজ ঘন ঘন লোডশেডিং কেন বিদ্যুৎ দপ্তর জবাব চাই জবাব দাও, ঘন ঘন লোডশেডিং কেন বিদ্যুৎ দপ্তর জবাব চাই জবাব দাও, দপ্তরের ব্যর্থতার দায় গ্রাহকদের উপর চাপানো চলছে না চলবে না, দপ্তরের ব্যর্থতার দায় গ্রাহকদের উপর চাপানো চলছে না চলবে না, বিদ্যুৎ দপ্তরের সমস্যা নিয়ে লাল ঝান্ডা ডাকে ডেপুটেশনে আজকে দলে দলে যোগ দেন আবাসনের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, হাই হাই বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, হাই হাই দপ্তরের ব্যর্থতার দায় মন্ত্রীকেই নিতে হবে, এই দায় গ্রাহকদের উপর চাপানো আমরা মানছি না মানবো না, এই দায় গ্রাহকদের উপর চাপানো আমরা মানছি না মানবো না, দিনের পর দিন প্রতিনিয়ত বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে কেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, জবাব চাই জবাব দাও, গরিব মানুষের উপর এই অর্থনৈতিক বোঝা চাপানো হচ্ছে কেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, জবাব চাই জবাব দাও, ইনকিলাব জিন্দা পদ, ইনকিলাব জিন্দা পদ, বিদ্যুৎ দপ্তরের ডেপুটেশনে লাল ঝান্ডা ডাকে আজকে দলে দলে যোগ দেন ইনকিলাব জিন্দা পদ, ইনকিলাব জিন্দা পদ, ইনকিলাব, ইনকিলাব জিন্দা পদ, ইনকিলাব জিন্দা পদ, সিপিআইএম দিচ্ছে ডাক, বর্ধিত বিদ্যুৎ মাশুল অবিলম্বে প্রত্যাহার করতে হবে, বর্ধিত বিদ্যুৎ মাশুল অবিলম্বে প্রত্যাহার করতে হবে, গ্রাহকদের মাসিক ফিক্স চার্জ বৃদ্ধি করা চলছে না চলবে না, গ্রাহকদের মাসিক ফিক্স চার্জ বৃদ্ধি করা চলবে না চলবে না, ইনকিলাব জিন্দা পদ, ইনকিলাব জিন্দা পদ, সিপিআইএম দিচ্ছে না, সিপিআইএম দিচ্ছে না,